নেতাকে শিক্ষক হিসেবে না নিয়োগ দেওয়ার দায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। বিকেল 4:30টার দিকে উপাচার্যের উপস্থিতিতেই এই ভাঙচুর করা হয়। এছাড়া 4 ঘণ্টা আটকে রাখা হয় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনও। সোমবার উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মেরিন সায়েন্স বিভাগের শিক্ষক হিসেবে ছাত্রলীগ নেতা রায়ান আহমেদের নাম অনুমোদন পায়নি। এরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠেন তার অনুসারীরা। রায়ানকে নিয়োগ না দেয়া ও জামায়াত শিবির সংশ্লিষ্টদের নিয়োগের অভিযোগে উপাচার্যের কার্যালয়ে ভাঙচুর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। যারা জামায়াত সংশ্লিষ্ট, কোটা সংস্কার, সরকার বিরোধী বিভিন্ন সময় যারা ফেসবুকে বা বিভিন্ন সময় পোস্ট করেছে, আমরা চাচ্ছি যে এই সমস্ত মানুষ যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে না নেয়। ভাঙচুরের পাশাপাশি প্রায় 4 ঘণ্টা আটকে রাখা হয় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। ক্যাম্পাস থেকে যারা শহরে রেগুলার যাতায়াত করতেছে তারা যাতায়াত করতে পারতেছে না। এই শাটল ট্রেন বন্ধ হওয়ার কারণে সবাই আটকা পড়ে গেছে এখানে। আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে সম্পূর্ণ শাটল নির্ভর। শাটল কবে ছাড়বে আসলে আমরা তাও জানি না। কতিপয় ছাত্রলীগের ছেলে আইসা চাবি নিয়ে গেছে জোর করে আয়। ওনারা চাবি দিলে, যখন চাবি দিবে তখন যাবে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পদক্ষেপ তো নিচ্ছে, আমরা টাইম টু টাইম বসে করছি এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সবাইকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাহবুব এ রহমান, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।